মাধ্যমিকে প্রথম উচ্চ মাধ্যমিকে সপ্তম নিটে ভারতবর্ষের ভিতরে 19তম স্থান অধিকার করেছে সে বলেছে মার্কের পিছনে আমি বছরের প্রথম থেকে কোনোদিন দৌড়াইনি আমি সব সময় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করেছি তাহলে আমাদের কি করতে হবে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এই জিনিসটা মাথায় ক্লিয়ার করে ভালো কোনোদিন মার্কের পিছনে ছোটো না মার্ক তোমার পিছনে ছুটবে আমি তোমাদের আজকে কথা দিয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গল্প আমরা অনেক শুনেছি আজকে আমরা এমন একটা হার্ট টাচিং সফলতার গল্প শুনবো যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আগামীতে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে তোমরা পড়াশোনা করছো তাদের সকলের জন্য রইল আজকে কিন্তু একটা সফলতার গল্প যে সফলতার গল্প থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি যে ছাত্রের কথা বলবো যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে এবং সে নিটে সারা ভারতবর্ষের ভিতরে 19তম স্থান অধিকার করেছে আমাদের সারা ভারতবর্ষে কিন্তু এখন সেই নামটা কিন্তু চারিদিকে আলোড়িত কেন এই ছাত্রটা মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল কেন এই ছাত্রটা উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করলো কেন এই ছাত্রটা বর্তমানে নিটে সারা ভারতবর্ষের ভিতরে 19তম র্যাঙ্ক করলো তো তার জীবনী কেমন ছিল সে কীভাবে পড়াশোনা করেছে কখন কখন পড়েছে কীভাবে পড়লে জীবনে সফলতা পাওয়া যাবে কীভাবে পড়লে তুমি ভালো মার্ক পাবে সেগুলো এই ভিডিওর ভিতরে তোমাদের সামনে শেয়ার করব তো চলো বন্ধুরা আমরা তোমাদের সমস্ত কনফিউশন দূর করছি আমরা তোমাদেরকে বলতে চাইছি বাঁকুড়ার ছেলের অর্ণবপতির কথা তোমরা হয়তো অনেকে এই অর্ণবপতিকে কিন্তু হয়তো চেনো বা জানো বা শুনেছো না এই অর্ণবপতি যে কিনা মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল এই অর্ণবপতি যে কিনা উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছিল সারা পশ্চিমবঙ্গের ভিতরে এই অর্ণবপতি সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম র্যাঙ্ক করেছে তার সঙ্গে সঙ্গে তোমাদের নিট এক্সাম সর্বভারতীয় মেডিকেল যে এন্ট্রান্স পরীক্ষা নিট এই নিটে সে কিন্তু 19তম র্যাঙ্ক করেছে এবং সারা ভারতবর্ষব্যাপী কিন্তু আলোড়ন হয়েছে এই ছাত্রের নাম এবং বাঁকুড়ার মুখ উজ্জ্বল করেছে অর্ণবপতি এই অর্ণবপতি বরাবরের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিট এক্সামে কীভাবে সে সেরা রেজাল্ট করলো সেই গল্পটা তোমাদের সামনে ফাঁস করব তার সঙ্গে সঙ্গে অর্ণবপতি নিজেও বলেছেন যে কীভাবে তার এই কন্টিনিউ যে পড়াশোনা কীভাবে সে ভালো রেজাল্ট করেছে সে সারাদিন 24 ঘন্টা কি পড়াশোনা করতো সে বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবে বাঁকুড়ার ছেলে অর্ণবপতি তার বাবা ছিল পেশায় ইঞ্জিনিয়ার কর্মরত অবস্থায় বাইরে থাকতো ছোটোবেলা থেকে অর্ণবপতি সে পড়াশোনা করত তার দাদু এবং ঠাকুমার কাছে ছোটোবেলা থেকে সে স্বপ্ন দেখেছিল সে ডাক্তার হবে বাবা বাইরের কাজ ছেড়ে বাড়ি আসলো এবং বাবা এবং সন্তানে মিলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুটিন তৈরি করলো একদম পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে জীবনে ছাত্রছাত্রীদের ভালো কিছু করতে হলে তোমাদের একটা ডেইলি রুটিনের প্রয়োজন নোট করে নাও অর্ণবপতি বলেছে আমাদের জীবনে ভালো কিছু করার জন্য আমাদের প্রত্যহিক রুটিনের প্রয়োজন আমরা কতটা পড়াশোনা করব কখন কোন সাবজেক্টটা পড়ব একটা ডেইলি বাঁধাধরা নিয়মের ভিতরে আমাদের কন্টিনিউ কিন্তু যেতে হবে 24টা ঘন্টা আমাদের পড়াশোনা করার কোনো দরকার নেই 24টা ঘন্টা পড়াশোনা করার কোনো দরকার নেই যদি প্রত্যেক দিন একটা ডেইলি রুটিন আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু সকলের কিন্তু ভালো হবে তাহলে প্রথম পয়েন্ট যেটা আমাদের প্রত্যহিক একটা সঠিক সুন্দর রুটিন তৈরি করতে হবে নেক্সট অর্ণবপতি নিজের মুখে স্বীকার করেছে তার রেজাল্টের গোপন রহস্য সে বলতো রাত্রে পড়াশোনা করা যাবে না বেশি রাত জেগে পড়াশোনা করলে শরীর খারাপ হতে পারে পড়াশোনা মাথায় ঠিকঠাক ঢোকে না আমরা সারাদিন যে সমস্ত কাজকর্মগুলো করি সেইগুলো আমাদের মাথার ভিতরে ব্রেনের ভিতরে কিন্তু ঘোরাফেরা করে রাত্রে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে এবং অর্ণবপতি প্রত্যেক দিন রাত 10টার সময় ঘুমিয়ে পড়তো এবং ভোর 5টা সাড়ে 5টার মধ্যে প্রত্যেক দিন উঠে সে পড়াশোনা শুরু করতো কারণ আমরা সারা রাত যখন ঘুমাচ্ছি আমাদের ব্রেনটা কি বলতো ফ্রেশ হয়ে যায় সেই ফ্রেশ ব্রেনে তুমি যেটাই পড়বে সেটাই কিন্তু তোমার কিন্তু মনোযোগে চলে আসবে যেটাই পড়বে সেটাই কিন্তু তোমার মনে থাকবে তাহলে অর্ণবপতি বাঁকুড়ার ছেলে তার সফলতার মূল রহস্য বলেছে প্রত্যেক দিন 7-8 ঘন্টা করে পড়তো সারাদিন বেশি পড়তো না ঠিক আছে স্কুলে যেত তার সঙ্গে সঙ্গে সে কী বলতো সারাদিন একটা নির্দিষ্ট রুটিন করে পড়াশোনা করতো রাত 10টার বেশি সে কোনো দিন পড়েনি সকালবেলা ভোর 5টা সাড়ে 5টার সময় উঠে সে সারাদিনে একটা নির্দিষ্ট রুটিন করে সে পড়াশোনা করেছে তার সঙ্গে সঙ্গে সে এই কথাটাও বলেছে যে টিউশনিতে যাওয়া কোচিংয়ে যাওয়া সেখানে কিন্তু অনেক সময় নষ্ট হয় তোমাদের রাস্তার মাঝখানে যাওয়া আসা ঠিক আছে এতে অনেক সময় নষ্ট হয় সেই জন্য বাঁকুড়ার ছেলে অর্ণবপতি ক্লাসগুলো কিন্তু অনলাইনে করতো
তাহলে অনলাইনে ক্লাস দেখো আমরা বর্তমানে কিন্তু আনএকাডেমি আমাদের বাংলা ছেলেমেয়েদের জন্য WBBCHSE এবং WBCHSE একাদশ এবং দ্বাদশ শ্রেণী আর্টস কমার্স সায়েন্স সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ নিয়েছে তোমাদের বাড়িতে বসে কিন্তু পড়াশোনা করতে হবে সেই বাড়িতে বসে পড়াশোনা করার জন্য এর আগে ভারতের কোনো বড় প্ল্যাটফর্ম বাংলার ছেলেমেয়ের কথা ভাবিনি আমাদের আনএকাডেমি কিন্তু সেই কথাটা ভেবেছে তো চলো বন্ধুরা প্রথমে আনএকাডেমির জন্য একটা ক্লাব এবং লাইক তোমাদের কাছে কিন্তু আশা করছি নেক্সট আরও কিন্তু গোপন তথ্য ফাঁস করেছে তার রেজাল্ট ভালো রেজাল্টের জন্য সেই গোপন তথ্যটা কি সে বলেছে যে মার্কের পিছনে দৌড়াল হবে না আমরা কি জানি মার্কের পিছনে দৌড়াই আমরা বছরের শুরুতে নেই বছরের শেষে অর্থাৎ ঠিক পরীক্ষার আগে আমরা পড়াশোনা করি তা করলে কিন্তু হবে না বছরের শুরু থেকে নির্দিষ্ট রুটিন মেনে আমরা কি করি বছরের শেষে এসে দু মাস তিন মাস এক মাস যখন বাকি থাকে চব্বিশটা ঘন্টা আমরা পড়াশোনা করছি খাওয়া নেই ঘুম নেই রাত দিন চব্বিশ ঘন্টা একরকমভাবে পড়াশোনা করছি এইভাবে কিন্তু কোনোদিন রেজাল্ট ভালো করা যায় না এটা তোমার ব্রেনের উপর প্রেশার হবে নিজের শরীরটা অসুস্থ হয়ে যাবে তোমার রেজাল্টটা ভালো হবে না তাহলে কি করতে হবে অল্প করে সাত আট ঘন্টা বছরের শুরু থেকে যদি আমরা একটা নির্দিষ্ট রুটিন মেনে চলে পড়াশোনা করি আমার মনে হয় এবং অন্নপতি এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু সে বলতো এই মাধ্যমিকে প্রথম উচ্চ মাধ্যমিকে সপ্তম নিটে ভারতবর্ষের ভিতরে ১৯তম স্থান অধিকার করেছে তুমিও সেটা পারবে আর একটা বিষয় সে বলেছে মার্কের পিছনে আমি বছরের প্রথম থেকে কোনো দিন দৌড়াইনি আমি সবসময় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করেছি শর্ট কোশ্চেন এমসিকিউ এগুলো আমি খুব বেশি করিনি কারণ কি তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর আজকে মনে রাখবে দশ দিন পর তুমি ভুলে যাবে কিন্তু তুমি যদি প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো তাহলে তোমার সেই বিষয়টা সারা বছরের জন্য কিন্তু মাথার ভিতরে গেঁথে গেল তাহলে আমাদের কি করতে হবে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এই জিনিসটা মাথায় ক্লিয়ার করে ফেলো কোনোদিন মার্কের পিছনে ছুটো না মার্ক তোমার পিছনে ছুটবে আমি তোমাদের আজকে কথা দিয়ে যাচ্ছি তাহলে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট রুটিন ফলো করো সকালবেলা ঘুম থেকে ওঠো রাত বেশি জেগো না শরীর খারাপ করবে অনলাইনে ক্লাস করো তোমরা কোনো টিউশনিতে বেশি যাওয়ার দরকার নেই যেখানে তোমাদের সময় নষ্ট হবে বুঝে গেল কি বললাম তার সঙ্গে সঙ্গে তোমাকে মার্কের পিছনে ছুটলে হবে না এমসিকিউ প্রশ্নের পিছনে ছুটলে হবে না তোমাকে ছুটতে হবে কিসের পিছনে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করে নিতে হবে শর্ট কোয়েশ্চেন বড় প্রশ্ন দেখবে এমনি এমনি তুমি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বন্ধুরা করতে পারছো সেই জন্য আমাদের কী করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের টেক্সট বইগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে জাস্ট এই কথাগুলো নির্দিষ্ট রুটিন সকালবেলা ঘুম থেকে ওঠা বছরের শুরু থেকেই কন্টিনিউ ঠিকঠাক করে পড়াশোনা করা বছরের শেষে এসে চব্বিশটা ঘন্টা না পড়ে বছরের শুরু থেকে ঠিকঠাক করে পড়াশোনা করা তার সঙ্গে সঙ্গে তোমাকে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট তোমাকে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে তো চলো বন্ধুরা অন্নপতির সফলতার গল্প থেকে আজকে আমরা কী শিখলাম এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে অন্নপতির কোন স্ট্র্যাটেজিটা তোমাকে ভালো লেগেছে অবশ্যই তুমি এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তার সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে যাও আজকে এই পর্যন্ত এই অন্নপতির সফলতার গল্প শুনে আমরাও এই আনএকাডেমির প্ল্যাটফর্মে আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গ থেকে আরও হাজার হাজার অন্নপতি যেন তৈরি হয় সেই আশা সেই ভালোবাসায় তোমাদের সঙ্গে রইল আজ এই পর্যন্ত